নমস্কাৰ, আপোনালোক সকলোকে পুনৰবাৰ স্বাগতম জনাইছোঁ মছজিদ। বন্ধুসকল, লগতে চাওক আজি সন্ধিয়াৰ 7টা গুৰুত্বপূৰ্ণ খবৰ। প্ৰথমটো খবৰ, ৰাজ্যৰ লাখ লাখ নিবনুৱা যুৱক যুৱতীলৈ ভাল খবৰ। শীঘ্ৰে ৰাজ্যত হ'ব বৃহৎ নিযুক্তি। স্বাস্থ্যমন্ত্ৰী কেশৱ মহন্তই দিলে এই ভাল খবৰ। শীঘ্ৰে ৰাজ্যৰ স্বাস্থ্যখণ্ডত হ'ব বৃহৎ সংখ্যক নিযুক্তি। প্রায় 6,000টা পদত শীঘ্রে নিযুক্তি দিব রাজ্যের স্বাস্থ্য বিভাগে। পূর্বতে বিজ্ঞাপন প্রকাশ পাওয়া 2,000 পদর হব নিযুক্তি। এই গুরুত্বপূর্ণ মন্তব্য রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তর। পরবর্তী খবর, রাজ্যের সাংস্কৃতিক জগত উকাকুড়ি অজান দেশলে গুছি গেল সুদক্ষ প্রবীণ অভিনেতা জয়ন্ত দাস। কালি নিশা 8:41 শেষ নিঃশ্বাস ত্যাগ করে জনপ্রিয় শিল্পীগুলিয়ে। জনপ্রিয় অভিনেতা জয়ন্ত দাসর দেশবাহান। 1969 গুহাটির উজান বজারত জন্ম হয়েছিল জয়ন্ত দাসর। 54 বছর বয়সত মৃত্যু হয় বিশিষ্ট অভিনেতাগুলির। মৃত্যুর সময়ত ইহসংহারত এড়ি থ গেছে পত্নী আর একমাত্র কন্যা। ধারাবাহিক পাপু নিপু সংবাদর জড়িয়ে জনপ্রিয় হয়েছিল অভিনেতাগুলি। লগতে মন, ভূমিপুত্র, জোন জ্বলে কপালত, বুকুর মাজত জ্বলে আদি ছবিত অভিনয় করেছিল জয়ন্ত দাসে। যকৃত রোগত আক্রান্ত হয়ে আছিল অভিনেতাজন। আর জয়ন্ত দাসর মৃত্যুত এতিয়া শোকস্তব্ধ রাজ্যের সাংস্কৃতিক জগত। পরবর্তী খবর, অসমত মাদ্রাসা বন্ধ করাক লৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক পুনের চ্যালেঞ্জ। সদরসম সংখ্যালঘু ছাত্র সন্থা চমুকৈ আমচুর। এই সন্দর্ভত আমচুর সভাপতি রেজাউল করিম সরকারে মন্তব্য করে কয় যে অসমত মাদ্রাসা এতিয়াও আছে আর ভবিষ্যতেও থাকিব। মাদ্রাসা কোনেও বন্ধ করিব নোৱাৰে। মাদ্রাসার শিক্ষার্থীর এখন হাতত থাকিব ল্যাপটপ, আনখন হাতত থাকিব কোরআন। এই মন্তব্য রেজাউল করিম সরকারও। রাজ্যত মাদ্রাসা এতিয়াও আছে আর ভবিষ্যতেও থাকিব। মাদ্রাসা কোনেও শেষ করিব নোৱাৰে। মাদ্রাসাত ভারত মাতৃক ভালপাওয়াটো শিকা হয়। অসমের মাদ্রাসা মুখ্যমন্ত্রী শেষ করে পেলাব নোৱাৰে। মাদ্রাসার শিক্ষা কোনোদিনেই শেষ করব নোৱাৰিব। সাধারণ শিক্ষার লগতে ধর্মীয় শিক্ষারও প্রয়োজন আছে। ধর্মীয় শিক্ষা নহলে সমাজ এখন সুস্থ হব নোৱাৰে। ধর্মীয় শিক্ষার উপর আঘাত করলে সহ্য করা নহব। মাদ্রাসা শিক্ষা আমাক লাগিব আর প্রয়োজনত অধিক গুণগত করে তুলিব লাগিব রাজ্যের মাদ্রাসা শিক্ষা। মাদ্রাসার শিক্ষার্থী এখন হাতত ল্যাপটপ লব আর আনখন হাতত লব কোরআন। মাদ্রাসার শিক্ষার্থী সমগ্র বিশ্বত জিলিকি থাকিব। মাদ্রাসা শিক্ষাক লৈ এইবার এইদরে গরজি উঠিল আমচুর সভাপতি রেজাউল করিম সরকার। বন্ধুসকল, তারপর 4 নম্বর খবরটো জনার আগতে আপনার এটা সরু রিকুয়েস্ট, যদি তালুকে এই ভিডিওত লাইক করা নাই তেন্তে প্লিজ এটা লাইক করে দিয়ক। আর এনেক ধরনের নতুন নতুন ভিডিও পাবলৈ চ্যানেলটো সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটো প্রেস করে রাখক। পরবর্তী খবর, আমেরিকার পেন্টাগনকো এইবার পিছ পেলালে ভারতে। সুরাটত নির্মাণ হল বিশ্বর সর্ববৃহৎ কার্যালয়। বিশ্বর সকলতকৈ বৃহৎ কার্যালয়ের অধিকারী হব ভারত। সুরাটত নির্মাণ করা হয়েছে বিশ্বর আটাইতকৈ ডাঙর কার্যালয়। দেওবারে অর্থাৎ আজি গুজরাটের সুরাটত এই কার্যালয় উদ্বোধন করে প্রধানমন্ত্রী মোদিয়ে। আর সেই কার্যালয়ের নাম দিয়া হয়েছে সুরাট ডায়মন্ড বার্স। সুরাটর এই কার্যালয়টি বিশ্বর আটাইতকৈ ডাঙর কর্পোরেট কার্যালয় হব। আমেরিকার পেন্টাগনতকৈ ডাঙরকৈ নির্মাণ করা হয়েছে এই কার্যালয়। বর্তমান আমেরিকার পেন্টাগন বিশ্বর সর্ববৃহৎ কর্পোরেট হাব। বিগত 80 বছর ধরে পেন্টাগনে সেই খিতাপ লাভ করে আহিছিল। কিন্তু এতিয়ারপ্রা এই খিতাপ থাকিব ভারতর লগত। উল্লেখযোগ্য যে সুরাটত সুরাট ডায়মন্ড বার্স নির্মাণের বাবে 3,400 কোটি টাকা ব্যয় করা হয়েছে। আর এই কার্যালয়টি মোট 35.54 একর মাটিত অবস্থিত। 15 মহলিয়া এই হাবটুত মোট 4,500টা কার্যালয় আছে। আর এই কার্যালয়টি খুলিলে কমেও 1.5 লাখ লোকে সংস্থাপন লাভ করিব। পরবর্তী খবর, বিজেপির এইগুলি প্রাক্তন বিধায়কক গুলিয়াই হত্যা দুর্বৃত্তর। অরুণাচলত অরণ্যর মাজলে মাতিনি এইগুলি বিজেপি নেতা গুলিয়াই হত্যা করলে দুর্বৃত্তই।
ভারত মিয়ানমার সীমান্ত সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর ঘটনা। অরুণাচলের অরণ্যের মাজত বিজেপি নেতা গুলিয়াই হত্যা। প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা ইয়ামসেন মাতে গুলিয়াই হত্যা। ভারত মিয়ানমার সীমান্তর তিরাপ জেলায় সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর ঘটনা। বিজেপি নেতাজনে ব্যক্তিগত কামর গৈছিল অরুণাচলের তিরাপ জেলালৈ। তিনিজন সমর্থকক লগত লৈ রাহগাঁওত উপস্থিত হয়েছিল বিজেপি নেতাজন, আর তাতে কোনো অজ্ঞাত লোকে জঙ্গললৈ মাতি নিছিল বিজেপি নেতা ইয়ামসেন মাতেক, আর ইয়ার পিছতে গুলিয়াই হত্যা করে বিজেপি নেতাজনক। ঘটনাস্থলীতে মৃত্যু হয় বিজেপি নেতা ইয়ামসেন মাতেক। পরবর্তী খবর, কেন্দ্রীয় সরকারের বৃহৎ ঘোষণা, দেশের আর 75 লাখ দরিদ্র লোকক বিনামূল্যক গ্যাস সিলিন্ডার দিব সরকারে। আজির দিন এই বৃহৎ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকারে। দেশত আর নতুনক 75 লাখ সিলিন্ডার সংযোগ দিব সরকারে, আর মাত্র 600 টাকাতে লাভ করব রন্ধন গ্যাসের সিলিন্ডার। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরিয়ে করেছে এই ঘোষণা। নতুন এলপিজির সংযোগ আপনি লব পারিব। প্রধানমন্ত্রী উজ্জ্বলা আঁচনির অধীন পাব নতুন কানেকশন। আপনি লাভ করব 300 টাকার রাজ সাহায্য। এই আঁচনির অধীন গ্যাস সিলিন্ডার ললে আপনি রিফিলিং করার সময় আপনি 300 টাকার রাজ সাহায্য লাভ করব, আর এই 300 টাকাটি পোনে পোনে জমা হব আপনার ব্যাঙ্ক একাউন্টত। উল্লেখযোগ্য যে 2014 চনত দেশের এলপিজির উপভোক্তা আছিল 14 কোটি, আর এতিয়া এই সংখ্যা হয়ে পড়েছে 33 কোটি। উল্লেখযোগ্য যে দেশের দরিদ্র লোকের 2016 চনত প্রধানমন্ত্রী উজ্জ্বলা আঁচনি নামেরে এক বিশেষ আঁচনি লৈ আনিছিল কেন্দ্রীয় সরকারে, আর এতিয়া সেই আঁচনির অধীন নতুনক পুনের 75 লাখ কানেকশন দিব বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকারে। পরবর্তী খবর, সাবধান, ভারতত প্রবেশ করেছে করোনার নতুন আর শক্তিশালী ভেরিয়েন্ট JN.1, আর করোনার এই নতুন ভেরিয়েন্টত আক্রান্ত হয়ে ইতিমধ্যে কেরালাত মৃত্যু হয়েছে 2 জন লোকর। তারপর এটা তৎপর হয়ে পড়েছে ভারত সরকার, দেশজুড়ি জারি করা হয়েছে হাই এলার্ট। কোভিডর কেরালাত 2 জন লোকর মৃত্যু হওয়ার খবরে দেশত পুনের করোনার সন্ত্রাস সৃষ্টি হয়েছে। বিগত কিছুদিন কেরালাত কোভিডর 2 জন লোকর মৃত্যু হওয়ার পিছতে স্বাস্থ্য বিভাগে সমগ্র রাজ্যতেই সতর্কবাণী জারি করেছে। কেবল এয়াই নহয়, কর্ণাটক তামিলনাড়ুর দরে চুবুরিয়া রাজ্যত স্বাস্থ্য বিভাগে চিকিৎসালয়সমূহ সতর্ক হয়ে থাকবলৈ আহ্বান জানাইছে। দ্য হিন্দুর প্রতিবেদন অনুসরি মৃত্যু হওয়া লোকসকলের ভিতর আছে কোজিকোড় জেলার ভাটুলির 77 বছরীয়া কলিয়াট্টু পরমবাদ কুমারন, আর কান্নুর জেলার পানুরর 82 বছরীয়া পলাকপন্ডি আব্দুল্লাহ। এই দুগী ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবারে কুমারনের মৃত্যুর পিছত লেব টেস্টত নিশ্চিত হয় যে তেওঁর মৃত্যুর কারণ কোভিড। শনিবারে কোজিকোড়ের এখন ব্যক্তিগত চিকিৎসালয়ত কাহ আর শ্বাস প্রশ্বাসজনিত রোগের চিকিৎসা করে থাকা অবস্থাত মৃত্যু হয়েছিল আব্দুল্লার। ইফালে কেরালাত ধরা পড়েছে কোভিডর নতুন সাব ভেরিয়েন্ট JN.1। 8 ডিসেম্বর তিরুবনন্তপুরম জেলার কারাকুলামর আর্টিফিশিয়াল পজিটিভ নমুনাত এই সাব ভেরিয়েন্ট ধরা পড়েছিল।